আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি অ্যালিয়ন গাড়ি নিয়ে এসেছি। আর এই অ্যালিয়নটি হচ্ছে 2008 এর মডেল এবং 2014 সালে রেজিস্ট্রেশন করা, 100% অরিজিনাল এবং অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি। এই গাড়িটি কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার সিএনজি এলপিজি কোনো ধরনের কনভার্সন করা হয়নি। 100% ফ্রেশ, ফুললি 100% অরিজিনাল গেটআপের একটি গাড়ি, পাল কালারের গাড়ি, 37 সিরিয়াল, 2014 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। 37 সিরিয়াল, দুটি নাম্বার প্লেটই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, তার মানে গাড়িটি একটি আঁচড়ও লাগেনি। নিউ শেপের একটি গাড়ি, পুশ স্টার্ট রয়েছে, রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে। আর ভিউয়ার্স, প্রত্যেকটি পার্ট 100% অরিজিনাল গেটআপের একটি অ্যালিয়ন গাড়ি। আপনারা অনেকে আমাদের কাছে 8-10 এর অ্যালিয়ন চেয়েছিলেন, প্রিমিয়ার চেয়েছিলেন, তারা এই গাড়িটি দেখতে পারেন, কারণ এই গাড়িটি একেবারে ফুললি ফ্রেশ এবং অরিজিনাল গেটআপের একটি গাড়ি। 2008 এর গাড়ি এত ফ্রেশ থাকে এটা কিন্তু আপনারা না দেখলে বিলিভ করতে পারবেন না বলে আমি মনে করি। ফুললি ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ, অরিজিনাল হেডলাইট, এইচআইডি হেডলাইট। প্রথমে আমি আপনাদেরকে একটু ইঞ্জিন রুমের ভিউটি দেখাবো, এত ফ্রেশ একটি ইঞ্জিন রুম। এই গাড়িতে নতুন ইঞ্জিন ইনস্টল করা হয়েছে, একেবারে ফুল ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল গেটআপের একটি গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। আমি একটু আপনাদেরকে ইঞ্জিন রুমটি ভালোভাবে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন মার্সেলের ভিউ, অরিজিনাল ইনার যে কালারটি অরিজিনাল কালারেই রয়েছে, ইঞ্জিনটি কিন্তু একদম ফ্রেশ। দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। অরিজিনাল গেটআপের একটি গাড়ি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর তিন বডি বলি আমরা অনেকেই, অরিজিনাল যে বনারটি সেই বনারটিও অরিজিনাল রয়েছে। সামনের যে গ্রিলটি, গ্রিলটি একদম নিউ শেপের, যে গ্রিল নিউ শেপের গ্রিল, এখানে একটি ছোট্ট একটি ভাঁজ রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। ফগ লাইটের সাথে নিকেল ক্যাচিং রয়েছে এবং প্রত্যেকটি টায়ার অলমোস্ট লাইক এ ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে গাড়িটির সাথে। দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ, নিকেল হ্যান্ডেল এবং নিকেল ভিট রয়েছে, অরিজিনাল রেনশিট রয়েছে। আমি একটু ভিতরটি দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স। ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ অবস্থায় দেখতে পাচ্ছেন, রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার, অনেক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে। ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে এবং এখানে হেডরেস্টের সাথে একটা এক্সট্রা কুশন লাগানো রয়েছে, যেটি কিন্তু আমাদের কাছে জার্নির ক্ষেত্রে অনেকটাই সাপোর্ট করবে। এবং এখানে অ্যালিয়ন রেখা যে লাইটিং, সেই লাইটিং সহ পেয়ে যাচ্ছি আমরা। আর পিছনের দরজার ভিউ দেখাচ্ছি আমরা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পিছনের দরজার ভিউ, অ্যালিয়ন লেখা যে লাইটিংগুলো অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন আলো দিচ্ছে এবং প্যাডটিও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, রয়েছে ফিটিং লেদার সিট কভার, হিউজ স্পেস রয়েছে ভিতরে, হেডরেস্ট হ্যান্ডরেস্ট সব ধরনের ফিচার্স রয়েছে। এবং পিছনের টায়ারটিও কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ আপনারা দেখতে পাচ্ছেন, ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। পিছনের ব্যাক ডালাটি দেখতে পাচ্ছি আমরা, একটু রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিছু ভিউ দেখাবো আপনাদেরকে, সরি রিমোটটি বাইরে রাখা আছে। আপনারা কিন্তু ব্যাক ডালাটি রিমোটের মাধ্যমেই খুলতে পারবেন, আমরা ফিজিক্যালি যখন আপনারা আসবেন আমি সেই ভিউগুলো আপনাদের দেখাবো। রয়েছে এলইডি সিস্টেমের লাইট এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস রয়েছে, পাল কালারের গাড়ি। সামনে পিছনে অনেক সুন্দর হ্যাভি স্টিল বাম্পার রয়েছে, যেহেতু তেলের গাড়ি 100% ফ্রেশ অবস্থায় রয়েছে, এটা আমি কিন্তু 100% ভালো রয়েছে বলে আমি মনে করি। এবং এটাই সত্য কথা যে তেলের গাড়িগুলো কিন্তু অলওয়েজ একটু ভালো থাকে। আমি একটু ব্যাক ডালাটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরের ক্রসিংগুলো দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিতরের ক্রসিংগুলো অরিজিনালি রয়েছে এবং ভিতরের যে এক্সট্রা টায়ারের ভিতরের যে পোর্শনটি দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানিজ কালারই রয়েছে, কিন্তু 100% ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আর ভিউয়ার্স, আমি একটু ড্রাইভিং সিটের দরজার ভিউ দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছিলেন দরজার ভিউ, এখানে কিন্তু ফেব্রিক্সটি মকমলের ফেব্রিক্স, দেখে অনেক ফিনিশিং একটি টাচ রয়েছে, এখানে লেদার রয়েছে এবং পুশ স্টার্টের অপশন দেখতে পাচ্ছেন। স্টিয়ারিংটিও কিন্তু উডেন প্যানেল, অরিজিনাল উডেন, কারণ এই উডেন এবং এই উডেনের সাথে ম্যাচ করানো থাকে অরিজিনাল যদি থাকে, আর এটি সেই অরিজিনাল উডেন প্যানেল সহ পেয়ে যাচ্ছেন। ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ তো নেই, একেবারে অরিজিনাল গেটআপ এবং অরিজিনাল তেলে চালিত গাড়ি।
আর ভিউয়ার্স 2008 এর মডেল 2014 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা অ্যালিয়ন এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 19,80,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস তবে এই প্রাইস থেকে যথেষ্ট অনার করার চেষ্টা করব সেক্ষেত্রে অবশ্যই আপনারা কার প্যালেস ভিড়িতে ফিজিক্যালি এসে গাড়িটি দেখে তারপরে প্রাইস নিয়ে কথা বলবেন আর ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ